প্রিয় কুয়েত প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো চলে আসলাম নতুন কিছু খবর নিয়ে আপনাদের মাঝে। দেশ ও বিদেশ, কাছে ও দূরে, যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে কুয়েতের কিছু গুরুত্বপূর্ণ খবর জানতে পারবেন। কুয়েতে ওয়ার্ক পারমিট নবায়ন নতুন পদ্ধতি। এই নতুন পদ্ধতিতে ওয়ার্ক পারমিট নবায়ন করলে কি কি সুবিধা পাবেন আপনারা, সেই বিষয় নিয়েই প্রথমেই করব আলোচনা। কুয়েত প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নের নতুন প্ল্যাটফর্ম চালু করেছে কুয়েতের পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার। এরই মধ্যে কাজ শুরু হয়েছে, এই খবরটি প্রকাশ করেছে কুয়েত আরব টাইমস। তো দৈনিক আল আনবা এক খবরে জানিয়েছে যে এক সংবাদ বিজ্ঞপ্তি এই নতুন প্ল্যাটফর্মে কী কী পরিষেবা বা কী কী সুবিধা থাকবে সেই বিষয় নিয়ে দিয়েছে একটি তালিকা। সেই তালিকার মধ্যে কী কী রয়েছে এখনই করব আলোচনা। প্রবাসী কর্মীদের বা প্রবাসী কর্মীরা যারা আছেন তাদের ওয়ার্ক পারমিট নবায়ন থাকবে। একাডেমিক যোগ্যতার স্বীকৃতি, কর্তৃপক্ষের অনুমোদিত ফোন নম্বর নিবন্ধন, নিজস্ব মালিকানার যানবাহন নিবন্ধন, নতুন ব্যবহারকারী নিবন্ধন। তো এই বিষয় নিয়ে আপনাদের যদি আরও কিছু জানতে হয়, যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচে দেওয়া যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে ঢুকে আপনারা জানতে পারবেন এবং বিভিন্ন প্রশ্ন করতে পারবেন আপনারা। তাহলে আপনারা বাকি যেই বিষয়গুলি আছে জানার আপনাদের, আপনারা জানতে পারবেন আশা করি। তো এখন আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কুয়েতের আমিরের সরকারের পদত্যাগ গ্রহণ করেছেন শেখ খালেদ আল সাবার নেতৃত্বাধীন মন্ত্রিসভার মন্ত্রীরা। গত সপ্তাহে প্রধানমন্ত্রীর কাছে তাদের পদত্যাগ পেশ করেছেন। গত 18 জানুয়ারি কুয়েতের আমিরের শেখ নওয়াফ আল আহমেদ আল সাবা সরকারের পদত্যাগ গ্রহণ করেছেন। গত সপ্তাহে কুয়েতি মন্ত্রিপরিষদ গঠিত মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কাছে এই পদত্যাগ জমা দেওয়ার পর প্রধানমন্ত্রী সাবা আল খালেদ আল সাবা তার সরকারের পদত্যাগ আমিরের কাছে হস্তান্তর করেন। তো এটা ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর। এরপরে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। কুয়েতে সাগর দিয়ে অবৈধভাবে ঢোকার চেষ্টার ফলে ইরানি দুই নাগরিককে আটক করে এসেছে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী। তারা বেআইনিভাবে সমুদ্র পথে কুয়েতে ঢোকার চেষ্টা করেছে, তারই ফলে তাদেরকে আটক করেছে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী। আরেকটি বিষয় নিয়ে আমি আলোচনা করব, ইরান থেকে আসা মাছের পেটে মিলল মাদক দ্রব্য। একটু চিন্তা করেন, মাছের পেটে মাদক দ্রব্য পাঠানো হয়েছে, সেটা ধরা হয়েছে কুয়েতের গোয়েন্দা সংস্থা, তারা এটা তত্ত্বে পেরেছে। মাছের পেট থেকে উদ্ধার করা হয়েছে মাদক দ্রব্য। এলা চিন্তা করেন, মানুষের মাথায় কত বুদ্ধি, মাছের পেটে করে তারা মাদক পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, অবশেষে তা ধরা হয়েছে। আপনারা এসব কাজ করবেন না, যারা এসব কাজ করেন এগুলা একদম বেআইনি কাজ। তো যাই হোক, আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটা হলো আপনারা সবাই জানেন কুয়েতে নতুন করে নতুনভাবে ভিসা খোলা হয়েছে। যারা 20 নম্বর আকামাধারী আছেন, খাদেম বা খাদ্দামা যারাই আছেন, তারা নতুন করে নতুনভাবে ভিসা লাগিয়ে কুয়েতে আসতে পারবেন। অনেকে আগে ভিসা লাগিয়েছে কিন্তু এই যে করোনা মহামারী ভাইরাসের কারণে তাদের ভিসা বাতিল হয়েছে। তো আপনারা চাইলে নতুন করে ভিসা লাগিয়ে আবারও আসতে পারবেন, এটা দেওয়া হয়েছে। আর কুয়েতে এখন বিশেষ করে অনেক গৃহকর্মী, অনেক খাদেম বা খাদ্দামা লাগবেই, কারণ কুয়েতে অনেক প্রবাসী একেবারে দেশে চলে গেছে, মানে পুরো পার্মানেন্টভাবেই তারা দেশে চলে গেছে, তারা কুয়েতে আর ফিরবে না। তো এখন কিন্তু কুয়েতে অনেক মানুষ লাগবে, কারণ যেহেতু কর্মীরা দেশে চলে গেছে একেবারে, তো এখন তো কুয়েতে অনেক কর্মীরা লাগবেই, কারণ নিয়োগ দেওয়া হয়েছে। আপনারা যারা 20 নম্বর আকামাধারী আছেন তারা অবশ্যই যেতে পারবেন আশা করি। তো এই ছিল আজকের আলোচনা। পরবর্তী আলোচনা পরবর্তী সময়ে আপনাদের সাথে শেয়ার করা হবে। তো আপনাদের কাছে একটি সর্বশেষ কথা, আমার কথার ভিতরে যদি কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করি আপনাদের সামনে নতুন নতুন খবর এবং ভালো যে খবরগুলো আছে, যেগুলো সত্য খবর, ওইগুলো প্রচার করার জন্য। তো সবে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর কুয়েতের গুরুত্বপূর্ণ খবর এবং বিভিন্ন দেশের টাকার মান সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনাদের ভালো লাগে। আর যদি ভালো না লাগে ভিডিওটি দেখতে থাকবেন, একসময় অবশ্যই ভালো লাগবে আশা করি। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।